প্রাচীন যুগে কাঠের তৈরি নৌকা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজকের যুগে সেটা বিশাল আকার পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনে এসে পৌঁছেছে। বিরাট আকার আর অসাধারণ দক্ষতায় এসব সাবমেরিন বিস্ময় জাগিয়ে চলেছে মানুষের মাঝে। যুদ্ধ, সুরক্ষা, অনুসন্ধান, উদ্ধার কাজ থেকে শুরু করে পর্যটনের মতো কাজে ব্যবহার করা হচ্ছে এই সাবমেরিনকে। তাই বিশ্বব্যাপী এক ধরনের প্রতিযোগিতাও তৈরি হয়েছে সাবমেরিন তৈরিতে। সাবমেরিনের প্রচলন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়, যা বর্তমানে যুদ্ধক্ষেত্রের এক অন্যতম অস্ত্র। আগের দিনের সাবমেরিনগুলো বেশ ধীরগতির ছিল, তবে সবার সঙ্গে এসব সাবমেরিনগুলোতে যুক্ত হয়েছে বিভিন্ন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়া, পেয়েছে দুর্দান্ত গতি। বিডি ডকুটিউবের এই পর্বে বিশ্বের সবচেয়ে বড় 10টি সাবমেরিন নিয়ে আলোচনা করব। অবাক করার মতো বিষয়, এই সাবমেরিনের মধ্যে আবার 7টি রাশিয়ান নৌবাহিনীর অংশ, তবে শীর্ষ 10 রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের 3টি সাবমেরিন। দর্শক, পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। স্নায়ুযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে 1960-70 বিশাল আকৃতির টাইফুন-ক্লাস সাবমেরিনটি তৈরির পরিকল্পনা করে রাশিয়া, যা 1981 নাগাদ বাস্তবে রূপ নেয়। স্নায়ুযুদ্ধে রাশিয়ার সমর সক্ষমতা প্রমাণই এই টাইফুন-ক্লাস। 3টি ফুটবল মাঠের সমান এই সাবমেরিনটি লম্বায় প্রায় 566 ফুট। 48,000 টনের এই সাবমেরিনটি এখনও বিশ্বের বৃহত্তম সাবমেরিন হিসেবে পরিচিত, যার প্রস্থ 76 মিটার ও উচ্চতা 38 মিটার। পানিতে ভাসমান অবস্থায় এর গতি প্রায় ঘন্টায় 41 কিলোমিটার। পানির নিচে গেলে যেন সে গতি বেড়ে যায়। পানির নিচ দিয়ে চলতে পারে এই সাবমেরিন সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে। বড়ই ক্লাস এটি রাশিয়ার একটি অত্যাধুনিক সাবমেরিন। দ্বিতীয় বৃহত্তম ও চতুর্থ জেনারেশনের অত্যাধুনিক এই সাবমেরিন শক্তিশালী রাশিয়ার নৌবাহিনীর অংশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া সাবমেরিনটি নির্মাণ করে পুরনো মডেলের Delta 3 ও 4 টাইফুনের পরিবর্তে। রাশিয়ান নৌবাহিনীতে এটা অন্তর্ভুক্ত করা হয়। 24,000 টনের বড়ই ক্লাস সাবমেরিনটির দৈর্ঘ্য 170 মিটার, প্রস্থ 13 মিটার এবং 107 জন ক্রু ধারণের সক্ষমতা রয়েছে এই সাবমেরিনের। পানিতে ভাসমান অবস্থায় ঘন্টায় 28 কিলোমিটার এবং পানিতে নিমজ্জিত অবস্থায় ঘন্টায় 56 কিলোমিটার গতিতে ছুটতে পারে এই সাবমেরিন। এর অনুসন্ধান কিংবা সামরিক দক্ষতাও চোখে পড়ার মতো। ওহাই ক্লাস এটি মার্কিনীদের তৈরি একটি সাবমেরিন। 18,750 টনের ওহাই সাবমেরিনটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম, তবে তৃতীয় স্থানে থাকলেও রাশিয়ার বৃহৎ টাইফুন এবং বড়ই ক্লাস সাবমেরিন থেকে ওহাই সাবমেরিনের মিসাইল বহনের সক্ষমতা অনেক বেশি। সাবমেরিনটি 12,000 কিলোমিটার পাল্লার 24টি ট্রাইডেন্ট, 2টি মিসাইল বহন করতে সক্ষম, আর সেভাবে এই সাবমেরিনটিকে সাজানো হয়েছে। এই সাবমেরিনটি অনুমোদন পায় 1981 সালের দিকে। প্রাথমিক পরিকল্পনায় 24টি সাবমেরিন তৈরির লক্ষ্য থাকলেও তৈরি করতে পেরেছে মাত্র 18টি, যা সবগুলো সাবমেরিনই এখনও সচল রয়েছে। ওহাই সাবমেরিনের দৈর্ঘ্য 560 ফিট, প্রস্থে 13 মিটার এবং উচ্চতায় 12 মিটার। এছাড়া 8টি সাবমেরিনে 533 মিলিমিটার টর্পেডো টিউব, MK-118 ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম সহ যুক্তরাষ্ট্রের থার্মো নিউক্লিয়ার অস্ত্রের প্রায় 50% অন্তর্ভুক্ত রয়েছে এই সাবমেরিনে। সাবমেরিনটিতে থাকা টর্পেডোগুলো 3,000 ফুট গভীরতা, 50 কিলোমিটার দূরপাল্লার। এসব সাবমেরিনের জীবনকাল 40 বছর এবং এগুলোর মেয়াদ শেষ হলে কলম্বিয়া ক্লাস তৈরি করা হবে। ডেল্টা ক্লাস সাবমেরিনটি রাশিয়ার তৈরি। ডেল্টা বিশ্বের চতুর্থ বৃহত্তম সাবমেরিন। এই সাবমেরিনটি মূলত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ক্লাস হিসেবে সুপরিচিত। বহু সংখ্যক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম 18,200 টনের বিশাল এই সাবমেরিনটি। এটি রাশিয়ার উত্তরে সেভেরোদভিন শহরে নির্মাণ করা হয়েছিল। ডেল্টা ক্লাসে মোট 4টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে Delta 2 ক্লাসের সাবমেরিনটির সফলতার হার সবচেয়ে বেশি। ১৯৭৬ সালে ডেল্টা ক্লাসের প্রথম সাবমেরিনটি অনুমোদন পায়। এই ক্লাসের তৃতীয় এবং চতুর্থ সাবমেরিন বর্তমানে রাশিয়ার নৌবাহিনীতে কার্যকর রয়েছে। এই সাবমেরিনটির দৈর্ঘ্য প্রায় 167 মিটার, প্রস্থ প্রায় 12.5 মিটার, উচ্চতা প্রায় 8.8 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় এটি ঘন্টায় 44.45 কিলোমিটার গতিতে ছুটে চলতে পারে।
অস্কার ক্লাস এটিও রাশিয়ার তৈরি সাবমেরিন। 70-এর দশকে অস্কার ক্লাস সাবমেরিন বানানোর পরিকল্পনা নেয় রাশিয়ার, যা পরবর্তীতে 80-এর দশকে বাস্তবায়ন করা হয়। 19,400 টনের অস্কার ক্লাস সাবমেরিনটি একটি নিউক্লিয়ার ক্রুজ মিসাইল সাবমেরিন, আর এটি বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম সাবমেরিন। এই সাবমেরিনটির দৈর্ঘ্য 155 মিটার এবং প্রস্থে প্রায় 18 মিটার। সোভিয়েত নৌবাহিনীর কাজে এই সাবমেরিন বানানো হয়েছিল। বর্তমানে রাশিয়ার নৌবাহিনীর বিভিন্ন অপারেশনের সঙ্গে নিয়োজিত এই সাবমেরিনটি। এটি পানিতে ভাসমান অবস্থায় ঘন্টায় 28 কিলোমিটার অতিক্রম করতে পারলেও পানিতে নিমজ্জিত অবস্থায় এর গতিবেগ ঘন্টায় 59 কিলোমিটার বেগে ছুটতে পারে। অনেক হলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কথা, এখন একটু ব্রিটিশদের সাবমেরিনের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। ভ্যানগার্ড ক্লাস এক ব্রিটিশদের সাবমেরিন। 15,900 টন ডুবো স্থানচ্যুতি সম্পূর্ণ ভ্যানগার্ড সাবমেরিনটি আপাতত বিশ্বের অন্যতম বৃহত্তম সাবমেরিন হিসেবে পরিচিত। 1993 সাল থেকেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের শক্তি সম্বলিত এই সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের রাজকীয় নৌবাহিনীর সেবায় নিয়োজিত। ভ্যানগার্ড, ভিক্টোরিয়াস, ভিজিল্যান্ড এবং ভেঞ্জেন্স, এই 4টি গোত্রের সাবমেরিন রয়েছে ব্রিটিশদের। সাবমেরিনগুলো তৈরি করেছিল নামকরা ব্রিটিশ ভাইকার্স শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই ক্লাসের প্রথম সাবমেরিন HMS ভ্যানগার্ড অনুমোদিত হয়েছিল 1993 সালে। এটি দৈর্ঘ্যে 149.9 মিটার, প্রস্থে প্রায় 12.8 মিটার এবং উচ্চতায় প্রায় 12 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় ঘন্টায় 46.3 কিলোমিটার বেগে চলতে পারে এই সাবমেরিনটি। আবারও সেই রাশিয়ায় ফিরতে হচ্ছে। ইয়াসেন ক্লাস এটিও রাশিয়ার তৈরি সাবমেরিন। সপ্তম অবস্থানে রয়েছে রাশিয়ার 13,800 টনের ইয়াসেন ক্লাস সাবমেরিনটি। এটির নির্মাণ পরিকল্পনা অনেক আগে থেকে শুরু হলেও কার্যক্রম হয় 2013 সালে। এই ইয়াসেন ক্লাস সাবমেরিনটির দৈর্ঘ্য 139.2 মিটার, প্রস্থে প্রায় 13 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় এই সাবমেরিনটি ঘন্টায় 63 কিলোমিটার বেগে চলতে পারে। রাশিয়ার বিখ্যাত জাহাজ নির্মাতা সেববেশ এই সাবমেরিনটি নির্মাণ করেছে। টিওমফ্যান্ট ক্লাস হল ফ্রান্সের একটি সাবমেরিন। 14,335 টনের টিওমফ্যান্ট ক্লাস সাবমেরিনটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম সাবমেরিন। পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্মিলিত সাবমেরিনটি ফ্রান্সের নৌবাহিনীতে নিয়োজিত। এই ক্লাসে টিওমফ্যান্ট, টেমোরাইর, ভিজিল্যান্ড ও টেরিবল নামের 4টি সাবমেরিন রয়েছে দেশটির। প্রথম সাবমেরিনটি অনুমোদন পেয়েছিল 1997 সালে। টিওমফ্যান্ট ক্লাসের প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য 138 মিটার এবং প্রস্থ 10.6 মিটার। পানিতে ভাসমান অবস্থায় এর গতিবেগ ঘন্টায় 46.3 কিলোমিটার। ১০,500 টনের সিয়েরা ক্লাস সাবমেরিনকে বিশ্বের অষ্টম বৃহত্তম সাবমেরিন হিসেবে ধরা হয়। রাশিয়ার নৌবাহিনীতে সিয়েরার 4টি সাবমেরিন বর্তমানে সক্রিয় রয়েছে। সিয়েরা ক্লাসের সাবমেরিনগুলো তৈরি হয়েছে হালকা এবং ভারী টাইটানিয়ামের চাপে, যার ফলে এই সাবমেরিন পানির বেশ গভীর পর্যন্ত যেতে পারে এবং বিকিরণের শব্দের মাত্রাও অনেক কমিয়ে দেয়। এই সাবমেরিন টর্বেডো হামলার প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করে। এটি দৈর্ঘ্যে 112 মিটার এবং প্রস্থে 14.2 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় সিয়েরা ক্লাসের গতিবেগ ঘন্টায় প্রায় 320 কিলোমিটার। ক্ষিপ্র গতির এই সাবমেরিনটিও রাশিয়ার। এবার আসা যাক তালিকায় সবশেষ সাবমেরিনের কথায়। 13,700 টনের আকুলা ক্লাস সাবমেরিনটিতে পারমাণবিক অস্ত্র বহন করা যায়। আকুলা ক্লাস সাবমেরিনটির রাশিয়া ও সোভিয়েত নৌবাহিনীর পাশাপাশি 2012 সাল থেকে এর একটি সাবমেরিন ভারতের নৌবাহিনীকে লিজ দেওয়া হয়। আকুলা গোত্রের সর্বপ্রথম সাবমেরিনটি 1984 সালে সোভিয়েত নৌবাহিনীতে অনুমোদিত হয়েছিল। এই সাবমেরিনের মধ্যে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার। এই সাবমেরিনের মধ্যে রয়েছে সিক্রেট চেম্বার, যা কিনা 90 জন ক্রুকে আশ্রয় দিতে পারে। এর দৈর্ঘ্য 110 মিটার, প্রস্থ 13.6 মিটার এবং উচ্চতা 9.7 মিটার। পানিতে ভাসমান অবস্থায় এই শ্রেণীর সাবমেরিনের গতি ঘন্টায় 18.55 কিলোমিটার এবং পানিতে ডুবন্ত অবস্থায় 64.82 কিলোমিটার গতিতে চলতে পারে।
সময় যত গড়িয়ে যাচ্ছে প্রযুক্তির ছোঁয়া ততই বাড়ছে, হয়তো আগামীতে আরও নতুন নতুন প্রযুক্তির সাবমেরিন দেখতে পাবো আমরা। সেই প্রত্যাশায় দর্শক এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো জায়গা, ইতিহাস আর ভ্রমণচিত্র নিয়ে। জানাবো অজানা সব তথ্য আর প্রাকৃতিক পরিবেশের কথা। যাবার আগে মনে করিয়ে দিতে চাই, পরিবেশ দূষণ থেকে বিরত থাকি, নির্মল বাতাসে সুস্থ শ্বাস নেই, আগামী প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্য কেমন তথ্য জানাতে শেয়ার করুন, আর কি দেখতে চান কমেন্টে লিখে আমাদেরকে জানান। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর বিডি ডকুটিউবের সাথেই থাকবেন।